রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বর পরমকে নামে ভালো আছে। চলুন ফটাফট কিছু খবরের আপডেট শুনে নিই। ফার্স্ট রোলার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আশা রাখি। তো চলুন, পার্শ্ব শিক্ষক এস এস কিমস শিক্ষক শিক্ষিকা সর্বশিক্ষা টেট পাস বেকার আনারেড মাদ্রাসা ভোকেশনাল টিচার শিক্ষামিত্র শিক্ষাবন্ধু এই সমস্ত বিষয়ে কিছু আলোকপাত করব এবং অন্যান্য যে বিষয়গুলো সরকারের যে অন্যান্য বিষয়গুলো আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গতকালকে আমাদের গ্রামে ঘরের লিস্ট যাদের হয়ে আছে তাদের ছবি তুলতে এসেছিল পঞ্চায়েত থেকে, মানে কাজটা থেমে নেই, লকডাউন, কিন্তু এই যে ঘর দেওয়ার প্রসেসিংয়ের কাজ কিন্তু চলছে। জব কার্ড দেখলাম সব বিভিন্ন ব্যক্তি জেরক্স করে বেড়াচ্ছে, জব কার্ড এবং তার অন্যান্য ডকুমেন্ট, ভোটার ছবি, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব নিয়ে জেরক্স করছে, মানে জব কার্ডের এন্ট্রি হবে, কাজ চলছে। যদি আমরা শীর্ষে চলে যাই, রাজ্যের একদম শীর্ষের অবস্থানে, সেখানে রিটায়ার হয়ে যাওয়া আলাপন বন্দ্যোপাধ্যায়কে 2.5 লক্ষ টাকার চাকরি, ওনার স্ত্রী 2.5 লক্ষ টাকার চাকরি, ওনার ভাই প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে 1,10,000 টাকার চাকরি। এইভাবে আরও কত কি আছে, মানে তার হিসাব আমরা সব জানি না, চলছে। কিন্তু আজকে যে সমস্ত শিক্ষকরা 15 থেকে 17 বছর এই জায়গায় থেকে নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছে এই শিক্ষার কাজে, শিক্ষিত করার কাজে, তাদের কি তাদের কথা না ভেবেছে বাম ফ্রন্ট সরকার, না ভাবছে আমাদের বর্তমান মা মাটি মানুষের মানবিক সরকার? খুব ভয়াবহ অবস্থা, কিন্তু হাত পা তো বাঁধা, আমাদের হাত পা বাঁধা এবং জীবন যন্ত্রণায় যেভাবে আমরা অন্ধকারের গহ্বরে ঢুকে পড়েছি, তাতে করে মুক্তি পাওয়াটাই অত্যন্ত কঠিন। গতকালকে আমরা একটা ভিডিও দেখলাম আরামবাগ টিভিতে, ইউটিউব চ্যানেল, এবং সেই ভিডিওটার অডিও কিন্তু ডাউনলোড করে ভাইরাল হয়ে গেছে, বা সেই অডিও মেন অডিওটাই ভাইরাল হয়ে গেছে। তাতে চাকরির কথা বলা হচ্ছে, এসএসসি চাকরি 20 লক্ষ টাকায় বিকিয়ে যাচ্ছে, ফেল করা যারা, যারা ফেল পাশ করতে পারেনি বা খাতায় কিছু লেখেনি, তাদের কিন্তু 20 লক্ষ টাকা দিতে পারলেই চাকরি, বা যদি ওয়েটিংয়ে থাকে কোনোভাবে হবে না, মাল ফেলো চাকরি মিলে যাবে, এরকমই কিন্তু বিষয়। এবং এই ঘটনাটা যে অমূলক তা নয়, প্রত্যেকটি সচেতন মানুষ, একটু বয়স হয়েছে যাদের, মানে যাদের বয়স 2 বছর 5 বছর এরকম নয়, যাদের 15-20 বছর বয়স, তারাই জানে যে টাকার বিনিময়ে চাকরি এখানে পাওয়া যাচ্ছে। এই ধরনের ঘটনা যদি চলতে থাকে বন্ধু, তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় চলে যাবে? যারা যোগ্য তাদের হবে না, যাদের টাকা আছে তারা চাকরিটা পেয়ে যাবে, এবং যোগ্য নয় অথচ চাকরি পেয়ে গেল, তার মানে সমাজ ব্যবস্থাটা ধসে পড়বে, এরকমই জায়গায় দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলার বিষয়টি। তাহলে আপনি ভাববেন কী করে যে এই সমস্ত শিক্ষকদের আজ একটা সরকার ভালো কিছু করে দেবে? সরকারের এই বিষয়গুলোতে কঠিন থেকে কঠিনতম একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এই বিষয়গুলোতে, নয়তো এই সমস্যা
এতটায় বাড়বে সেটাকে সামাল দেওয়ার মতো আর কোনো ক্ষমতা এই সরকারের আর থাকবে না। ইতিহাস ঘুরে ঘুরে আসে বন্ধু, ইতিহাস কাউকে ক্ষমা করে না, সেটা হয়তো আর বেশি দূরে নয় যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। তো বন্ধু, কিছুক্ষণ আগে আমার সাথে একজন মামার কথা হচ্ছিল, বলছে তোমার শরীরটা কি খারাপ? আমি বললাম হ্যাঁ একটু শরীরটা দুর্বল দুর্বল ভাব। কেন বলুন তো? দুশ্চিন্তা, মানে চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে, চিন্তা যাচ্ছে না যে এই সামান্যতম ভাতায় কীভাবে সংসারটাকে নির্বাহ করব। বন্ধু, অন্যান্য কাজ আমি করি, সেগুলো কিন্তু এই লকডাউনে করব কি করে, লকডাউনে করব কি করে, তারই জন্যে কিন্তু একটা জটিলতম সমস্যায় দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা জটিলতম সমস্যায় দাঁড়িয়ে আছে। এর মুক্তির পথ আনার জন্যেই কিন্তু আমার প্রতিদিনের প্রচেষ্টা। কেউ কেউ মনে করবেন যে এই কথাগুলো আড়ং বাড়ং বকে ইউটিউবে ব্যবসা করছে, বন্ধু এতে ইনকাম নেই। আপনারা যদি ভেবে থাকেন যে থেকে অনেক অনেক টাকা ইনকাম করছে, না, মানুষের ভিতর একটা ঐক্যবদ্ধতার ভাব আনার জন্যে, নিজেদের বিষয়গুলো পরিস্ফুট করার জন্যেই এই কথাগুলো আলোচনা করা এবং যাতে আমরা মুক্তি পেয়ে যাই সেই বিষয়গুলো দেখা, তারই জন্যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের ভগীরথ ঘোষ মহাশয়, মনিভূতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গোপাল দেবনাথ বাবু, রমিউল ইসলাম শেখ, শামীম আক্তার মহাশয়, অভিজিৎ ভৌমিক বাবু, আরও যারা আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো, সেই সাথে এসএসকেমএসকে শিক্ষক নেতৃত্ব যারা আছেন, আমিরুল মোর্শেদ বাবু, আনারুল ইসলাম শেখ, আনারুল ইসলাম বাবু আর যারা আছেন, অনেকজন আছেন, মুকলেস রহমান বাবু, অনেক অনেক নেতৃত্ব আছেন, সকলকেই অনুরোধ করবো এই বিষয়গুলো খুব ভালো করে পয়েন্ট আউট করে, যাতে এই শিক্ষকদের বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে নিষ্পত্তি করা হয়, সেই বিষয়টি সরকারের কাছে তুলে ধরতে হবে। আন্দোলন বন্ধই থাকুক, গোপাল দেবনাথ বাবুরা বলছেন আন্দোলন করে আর হবে না, আন্দোলন করলে হবে না, রমিউল ইসলাম বাবু বলছেন আন্দোলন করে হবে না, ঠিক আছে। ভগীরথ ঘোষ মহাশয় বলেছেন যে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সরকার ঘুরে এসছে, অতএব গোপাল দেবনাথ বাবুরা সমস্যাটা মিটে নিয়ে আসুক, সেই গুরু দায়িত্ব কিন্তু সরকারপন্থী সংগঠনের উপর আছে এবং কোনো রকম ক্যাকু না করে দরকার এখন এসএসকেএমএসকে নেতৃত্ব এবং পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, সেই সাথে আরও যে সমস্ত বন্ধুরা আছেন, শিক্ষামিত্র, ভোকেশনাল টিচার, শিক্ষা বন্ধু, সমস্ত নেতৃত্বরা এক জোট হয়ে দাবিটা জানান, একটা ফোরাম তৈরি হোক যে প্রত্যেকে আমরা বঞ্চিত, প্রত্যেকের ব্যথা বেদনা এক। বন্ধু, এই সমস্ত কথা বলছে কি জন্যে? খবর তো আপনার বিভিন্ন সময় শুনছেন ইউটিউব চ্যানেলে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে কি না? বিভিন্ন রকমভাবে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে কিন্তু তাতে কাজ হচ্ছে না। আসল কাজটা তখনই হবে যখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিষয়টি সমাধান করার জন্যে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারবো, তখনই সরকারের সাথে চূড়ান্ত বৈঠক করতে হবে, তাহলেই কিন্তু সমাধানটা হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হবে। তো চলুন পরবর্তীতে আপডেট নিয়ে আসবো। সরকার যে গুরুত্ব দিচ্ছেন এটা পরিষ্কার, অন্যান্য বিষয় সবটাই এগিয়ে যাচ্ছে, কিন্তু পার্শ্ব শিক্ষক দেখুন প্রতিদিনই কিন্তু কারো না কারো অসুস্থতার অথবা মৃত্যুর খবর পাচ্ছে, এটা অত্যন্ত ভয়াবহ একটা প্রবণতা এবং এর থেকে মুক্তি পেতে গেলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।